গাইস ঘুমাচ্ছিলাম আর হুট করে কল এলো আমাদের ইউটিউব থেকে কোনো একটা পার্সেল আসছে, জানি না আমি কি আসছে, দেখা যাক দেখি তিনি আই থিঙ্ক। চলো নিয়ে নিই পার্সেলটা। মাই গড, দেখো গাইস অলরেডি কিন্তু আমরা আনবক্স করে নিয়েছি, মানে ওটা জাস্ট দেখানোর জন্য, পরে আমরা আবার মেনভাবে আর একটা সেপারেটভাবে আনবক্স করবো যেটা তোমরা আমাদের মেন চ্যানেলে দেখতে পারবে, এটা হলো সেকেন্ড চ্যানেলের ব্লগ। তো তোমাদের এই সিক্রেটটা জানিয়ে দিলাম, এটা কিন্তু মেন চ্যানেল লোকেরা জানতে পারবে না, সেই জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, পাশে থাকো, তাই তো? এটা কি ডান্স? ওকে, তো মেনলি হলো এটা একটা পরের দিনের ক্লিপ, তো তখন আমরা বেরিয়েছিলাম একটু কাজে আর তখন তোমাদের সাথে দেখা হয়ে যায়। আর হ্যাঁ, এরা দুজন জাস্ট টোটো থেকে ওরা কোথাও যাচ্ছিলো হয়তো, ঝাঁপিয়ে মানে কোনো গাড়ি ঘোড়া না দেখে যেভাবে ওরা আমাদের এপারে চলে আসে, আমার লিটারালি ভয় লেগে গেছে। তো তোমাদের এই ভালোবাসাগুলোই আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো তারপরেরটা আমাদের যাত্রা এখন এবার স্টার্ট হলো এখান থেকে। এবার পাগলের মতো খাটাখাটি করতে হবে গাইস, থেকে উপরে এই এই পেয়ে গেছি উপরে। চলো গাইস আমরা এখন যাচ্ছি হাওড়ার পাঁচলাতে, কি কারণে কেক আনতে, কারণ আমাদের ব্যারাকপুরে কোনো কেকের দোকান নেই। এটা অবশ্যই না, কারণ আমরা প্লে বাটনটা বাবা মাদের দেখাতে যাবো। আর হ্যাঁ অবভিয়াসলি আমাদের ব্যারাকপুরে কোনো কেকের দোকানই আমার পছন্দ না, সেই কারণে আমি ওইখানে একটা কেকের দোকানে যাব কেক কিনতে, সেলিব্রেশন করতে হবে না। তো তোমরা দেখো, আর কিছু দেখাতে পারছি না কারণ আমরা দুজনে ভীষণ টায়ার্ড, থাকবো কোনো মা খাবো। হ্যাঁ কি আছে আমাদের মিষ্টি পাখি, হ্যাঁ গাইস মিষ্টি পাখি ফ্যান বেস আস্তে আস্তে বাড়তে থাকছে, তাই না? কেউ ওকে ফলো করো না ওর স্কুলে প্লিজ, ওর সাথে দেখা করতে এসো না, তাই তো বাবা? এটাই তো বলতে চাইছো, ওকে সবাই আনফলো করে দাও, আনফলো করে দাও গাইস, মানে ওর তিন চার ছোট অহংকার বেড়ে যাচ্ছে গাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ভিডিওস দেখো তো, সব ভিডিওস দেখি তোমার। আচ্ছা জন্যই তো তোমার কাছে আসছে, বাহ খুব ভালো লাগলো দেখা হয়ে। আরে 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 খুব ভালো লাগলো, নিশ্চয় 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 গাইস। আজকে আমাদের আপাতত শপিং কমপ্লিট, তো এখন আমরা যাবো বাড়ি। হ্যাঁ তো আজকের মতো কেক কেনা কমপ্লিট হয়ে গেল, বাট কালকে আমাদের আবার যেতে হবে, কারণ আমাদের যে সেলিব্রেশনের কেকটা ওটা এখন নেওয়া হয়নি, এটা বাড়ির জন্য টুকটাক একটু খাওয়া দাওয়ার জন্য। চলো তো কালকে আমরা আবার আসবো, আবার তখন বাড়ি চলে যাবো, তার বাদ বাকিটা তোমরা পরে ব্লগে দেখে নিও, মানে পরে দেখে নিও। তো বলো এবার তোমাদেরকে যে ফ্লেভারটা দেখালাম তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ মানে খুব আনন্দিত, খুবই আনন্দিত, হ্যাঁ খুশি, তোমরা খুশি? ঠিক আছে তাহলে এবার গোল্ডেন ফ্লেভারটা আসবে আবার, হ্যাঁ আশীর্বাদ করছি যেন খুব তাড়াতাড়ি মানে গোল্ডেনটাও তোরা পেয়ে যাস। ঠিক আছে এবার বাবা তুমি বলো তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ছেলে মেয়ের এ পেয়েছি তা তো খুবই আনন্দিত, ঠিক আছে তাহলে যাতে গোল্ডেনটা পায়। আমরা যে সিলভার ফ্লেভারটা পেলাম, তো তোমাদের সেটার মন্তব্যটা কি? আগে সিলভার হাতে না, তোমাদের বক্তব্যটা কি? আগে ভাবি বলো। খুব ভালো, তোমরা এগিয়ে যাও, তোমাদের আশীর্বাদ থাকছে, ঠিক আছে তোমরা এগিয়ে যাও। কেমন লাগছে মা এটা? খুব ভালো লাগছে। কতটা খুশি? খুব খুশি হয়েছি, দেখা যাচ্ছে অনেক স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের। তোমরা এগিয়ে যাও, আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের পাশে আছে। কি বলছে তার দিকে তাকাবে না, পেছনের দিকে তাকাবে না, সামনে এগাও। তোমাদের সাপোর্ট আছে এটাই আমাদের কাছে অনেক, তাই তো? বাবা মা বাপি মামুনি আমাদের চারজনের সাপোর্টই তোমাদের কাছে আছে। এবার ঠিক আছে, আরে জোরে করে হাত তালি হয়ে যাক। তো গাইস এইবারে তোমরা যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হলো আমরা কেকটা যখন রিসিভ করতে এসেছিলাম। তো দেখো আমরা এখানে ইনস্টাগ্রাম আর ইউটিউবে দুটোই কেক রয়েছে, আর এটা আমাদের দাদার দোকান থেকে আমরা কেকটা নিয়েছি। তারপরটা তোমরা দেখো, একটু হাই কর হাই কর হাই কর, এটা দেখো নেক্সট, হ্যাঁ ওটা দেখিয়ে দেখি, ওকে ঠিক আছে।
টাটা জেঠু। হ্যাঁ টাটা। আমরা কেকটা খুলে এখন দেখে নিলাম, তোমরা একবার দেখে নাও কেমন হয়েছে জানাও, আর কালকে তোমরা ভালোভাবে দেখতেই পারবে, কালকে আমরা যখন সেলিব্রেশন করবো। এখন আমরা বাড়িতে গেলাম, আর এখানেও লেখা রয়েছে তিথিতুষার সিরিজ, আর এটাতেও লেখা রয়েছে তিথিতুষার সিরিজ। কেমন লাগছে এখনই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। গাইস পয়সা করি তুলে নিই, তারপরে আমাদের যাব আমরা বিরিয়ানি কিনতে। ওকে তোমরা দেখো তিথিকে কতটা সুন্দর লাগছে, আর তিথি বলছে তিথিকে নাকি খুব বাজে লাগছে। তোমরা গাইস কমেন্ট করে জানাও তো, ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও যাও। আরো কিছু বাকি আছে, রেডি হোক তারপরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে 100 প্যাকেটস অফ বিরিয়ানিস, তো এইগুলো আমরা গিয়ে এখন ব্যারাকপুর স্টেশনে দেবো। চলো বাদ বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর 16 নম্বর থেকে আমার বাবার মিনি উঠবে, তারপরে দেখা হোক চলো টাটা। দেখো সবাই তো সেলিব্রেট করে সবার মতো করে, বাট আমাদের সেলিব্রেশনটা একটু অন্যরকম, তাই তো? আমরা বলতে গেলে এখনো পর্যন্ত কেকটা নিয়ে এসেই রেখেছি, এখনো সেটা কাট করিনি, কারণ আমরা আগে আমাদের যে ফ্যামিলি আছে, অবভিয়াসলি তিথিতুষার ফ্যামিলি মানে তোমরা, তারা হয়তো আমাদের ভিডিও দেখেও না, কিন্তু তারাও কিন্তু আমাদের ফ্যামিলি, কারণ তিথিতুষারের কাজ হলো ভালোবাসা ছড়ানো। তো চলো তো চলো আমরা এখন যাই স্টেশনে, তাদেরকে তাদের আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে দিই, আর হ্যাঁ তারপরে আমাদের রাতে আলাদা, কারণ আমাদের কাছে যাদেরকে আমরা খাবার দেবো তাদের আশীর্বাদটা খুব প্রয়োজন। একদমই তাই, একদমই তাই, আর আমরা এরকম কাজ করতেই থাকবো মাঝে মাঝে, আর তারপরে রাতে রয়েছে আমাদের অন্য একটা সেলিব্রেশন। তো চলো বাদ বাকিটা না হয় আমাদের বাড়ি গিয়েই কথা বলা যাক। গাইস আমাদের আপাতত এখানে দেওয়া কমপ্লিট, ভীষণ হাঁপিয়ে গেছি, এখানে তিথি যাচ্ছে। চলো গাইস আমাদের চোখে আরেকজন পড়েছিল বলে আমরা তাদের জন্য আরেকটা নিয়ে যাচ্ছি। এখানে একজন আছে, এ না ভাবি এনাকে দিই দাও। চলো দাদা বিরিয়ানি খাও, তো আপাতত আমাদের এখানে সব দেওয়া কমপ্লিট। তোমরা জানো ব্যারাকপুর স্টেশন মানে ভালোবাসার জায়গা, আর আমরা এখানে ভালোবাসা বিলাতেই এলাম, একদমই তাই। চলো আমাদের কিছু প্যাকেট আরও বেঁচেছে, সেইগুলো আমরা দেখছি রাস্তায় আরও যদি দেওয়া যায়, আমরা তাই আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে গেছি। চলো বাদ বাকিটা রাস্তা গাহি, যেভাবে আমরা হেঁটেছি আজকে, চলো বাদ বাকিটা বাড়ি গিয়ে। তোমরা বলো দিদি মোটা হয়ে যাচ্ছে, দিদি একটু দৌড়া হয়ে গেল, আর ভিডিওটা কিন্তু এখানে শেষ নয়, কিন্তু এখনো সেলিব্রেশন আমাদের আরো বাকি আছে, বাদ বাকিটা পরেই দেখা হচ্ছে চলো এখন। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। চলো তাহলে কমপ্লিট আজকের মতো, ওকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আমরা আজকে আমাদের লাঞ্চটা, তারপরে দেখা হচ্ছে পরে রাতে। চলো তো ডেকোরেশনের জন্য বাদ বাকি আইটেমগুলো আমাদের নেওয়া হয়ে গেল, পেমেন্টটা করে দিন ম্যাডাম। গাইস তিথি এখন ফোলাচ্ছে, গাইস আমাদের সব রেডি ফেডি হচ্ছে, রেডি হওয়ার পরে আমরা এখন সেলিব্রেট করব। তো গাইস আমাদের কাজ এবার পুরোপুরি কমপ্লিট, চলো সবাই খুশি আমরাও খুশি, এবার গোল্ডেন প্লে বাটনের অপেক্ষা। যদি আরো ডিটেলসে আমাদের এই ব্লগটা দেখতে হয় তাহলে তোমরা মেইন চ্যানেল যেতে পারো তিথিতুষার সিরিজ, সেখানে সব ডিটেলস দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে, একা একা রঙিন স্বপ্ন তার বলতে সেজেছে আছে, ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের কান বাতাসে উড়ে, কান পাতো মনে পাবে